Welcome to the lecture 2 of the chapter Hello Elkin and Hello Erin for class 12. তো আমরা আগের চ্যাপ্টারে মানে এই চ্যাপ্টারের ফার্স্ট লেকচারটাতে আমরা ইন্ট্রোডাকশন পার্ট দিয়েছিলাম। ইন্ট্রোডাকশনে হ্যালো এলকিন কি, হ্যালো এরিনস কি, কার কত ধরনের আছে, বেসিক্যালি এগুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমি বলেছিলাম এই লেকচারটাতে আমি আলোচনা করব যে টাইপ অফ সি এক্স বন্ড অর্থাৎ কার্বন এবং হ্যালোজেন বন্ডার কিছু নেচার নিয়ে আমাদের আলোচনা করার আছে। তো ভালো করে দেখতে যে বিষয় কি বলতে চাইছি, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি দুটো কোয়েশ্চেনও কভার করবো যেগুলো কোয়েশ্চেন আস্ক করে, ভালো করে বুঝে নেবে, নিয়ে নিজের মতো করে নোট করে নেবে। দুটো কোয়েশ্চেন আমি এখানে কভার করবো। ফার্স্ট পার্টে তেমন কিছু কোয়েশ্চেন টোশন আসে না ফার্স্ট লেকচারে, ওটা তোমার ইন্ট্রোডাকশনের জন্য দেওয়া হয়েছিল, ওগুলো তোমার জানতে লাগবে। বিকজ ভেরিয়াস টাইমে আমি ওই ওই কনসিস্টেন্টগুলো ব্যবহার করবো আর ওই ওই নামগুলো ফিনাইল, ভিসিনাল, অ্যারাইল এরকম কথাগুলো আমি বলবো। তো সেগুলো তুমি যদি বুঝতে পারো সেই জন্য একটু আলোচনা করে দিয়েছি। বেসিক্যালি তোমার এই যে লেকচারটা আজকে লেকচার 2 থেকে তোমার দুটো কোয়েশ্চেন আসার কথা, ডাইপোল মোমেন্ট নিয়ে দুটো জিনিস আমি আলোচনা করবো, সেই দুটো জিনিস নিয়ে তোমার দুটো কোয়েশ্চেন আসতে পারে। আর নেচার অফ সি এক্স বন্ডটা তুমি ভালো করে বুঝবে এই কারণে, বিকজ যখন আমরা রিয়াকশন মেকানিজম দেখবো তখন এই কনসেপ্টটা আমাদের কিন্তু কাজে লাগবে। তো ভালো করে দেখবে আমি কী বলতে চাইছি। তো দেখো লেকচার 2 তে আমরা ডিসকাস করতে চাইছি নেচার অফ সি এক্স বন্ড, নেচার অফ সি এক্স বন্ড। কার্বন হ্যালোজেন বন্ডের নেচার, কার্বন হ্যালোজেন বন্ডের নেচার কি? তাহলে যখনই আমি বলছি তাহলে আমাকে হ্যালো অ্যারিনের রেসপেক্টেও কথা বলতে হবে, হ্যালো অ্যালকেনসের রেসপেক্টেও কথা বলতে হবে, ক্লিয়ার? বিকজ আমরা তো হ্যালোজেন, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন পড়ছি, তাহলে হ্যালো অ্যারিনেও সি এক্স বন্ড আছে আর হ্যালো অ্যারিনেও তোমার সি এক্স বন্ড আছে, ক্লিয়ার? তাহলে আমাকে দুটো রেসপেক্টেই কথাটা বলতে হবে। আচ্ছা, হ্যালো অ্যারিনের রেসপেক্টে যখন বলবো আমি শুধুমাত্র রিয়াকশনের টাইপে বলবো, মানে রিয়াকশন কি ধরনের প্রেফার করে তার রেসপেক্টে কথাটা বলবো। যখন আমরা হ্যালো অ্যারিনসের কথা বলবো তখন হ্যালো অ্যারিনসগুলো কি ধরনের রিয়াকশন পছন্দ করে আমি সেই রেসপেক্টে কথা বলবো। আর যখন হ্যালো অ্যালকেনস নিয়ে কথা বলবো তখন আমরা বেসিক্যালি যেটা যেটা বলবো সেটা হচ্ছে রিয়াকশন টাইপ তো বলবোই, কি ধরনের রিয়াকশন প্রেফার করে সেটা তো বলবোই, অ্যাডিশনালি ডাইপোল মোমেন্ট নিয়ে কিছু কথাবার্তা বলবো আর বন্ড এনথ্যালপি নিয়েও কিছু কথা বলবো। বন্ড এনথ্যালপি নিয়েও কথা বলবো, বন্ড এনথ্যালপি নিয়ে এখানেও বলা যায় কম্পারিজনে, তবে এখানে বলতে বলতে যদি কম্পেয়ার করা যায় করে দেবো। বেসিক্যালি আমি এই পার্টটাতেই ফোকাস করছি বিকজ আমরা হ্যালো অ্যারিনটা, হ্যালো অ্যালকেন পার্টটা শেষ করার পর করবো। মানে আমরা কি অর্ডারে করবো, প্রথমে আমরা হ্যালো অ্যালকেনটা পুরোটা করে শেষ করবো, তারপর আমরা হ্যালো অ্যারিনটা পুরোটা করবো, আমরা এই অর্ডারে করবো, ঠিক আছে? তাও কীরকম না, প্রথমে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন হয়ে গেল, তারপর হ্যালো অ্যারিনের প্রিপারেশন, তারপর হ্যালো অ্যালকেনের রিয়াকশন, তারপর হ্যালো অ্যারিনের রিয়াকশন। মানে প্রথমে হ্যালো অ্যালকেন, তারপর হ্যালো অ্যারিন, প্রথমে হ্যালো অ্যালকেন, তারপর হ্যালো অ্যারিন। তো যেখানে সি এক্স বন্ডের নেচারটাতে শুধুমাত্র দুটোকে একসাথে আলোচনা করে দিচ্ছি, কিন্তু পরের লেকচারগুলোতে আগে হ্যালো অ্যালকেন হবে, তারপর লেকচারে হ্যালো অ্যারিন হবে, এভাবে আমরা কিন্তু ধীরে ধীরে এগোতে থাকবো। ব্যাপারটা বোঝা গেল জিনিসটা কি? চলো তাহলে যেটা বলতে চাইছি নেচার অফ সি এক্স বন্ড নিয়ে আমরা একটু আলোচনা করব, নেচার অফ সি এক্স বন্ড নিয়ে আমরা একটু আলোচনা করব, ক্লিয়ার? দেখো বেসিক্যালি খেয়াল করে দেখো আমি CH3Cl-টাকে লিখছি, CH3Cl লিখলাম, এবং CH3Cl এর অরবিটাল পিকচার যদি আমি আঁকি, CH3Cl এর অরবিটাল পিকচার যদি আমি আঁকি তাহলে কিরকম দেখতে লাগবে জিনিসটা? অরবিটাল পিকচার মানে যারা ওরা যেভাবে বন্ড করে সেটার পরেরটাতে আসছে, আগে এটাকে এভাবে লিখি, আগে এভাবে লিখছি তারপর অরবিটাল পিকচার আসছি। এখানে হাইড্রোজেন আছে, সবগুলোতে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে ক্লোরিন আছে। এখন ক্লোরিন থাকতে পারে, ফ্লুরিন থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, আয়োডিন থাকতে পারে, আমি আচ্ছা এক্স লিখলাম, অসুবিধা নেই, এক্স লিখলাম, এক্স ইজ ইকুয়াল ক্লোরিন, ফ্লুরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হোয়াট এভার। তো এক্স ইজ ইলেকট্রোনেগেটিভ, তোমরা জানো এক্স ইজ ইলেকট্রোনেগেটিভ, এক্স ইজ ইলেকট্রোনেগেটিভ। আর ইলেকট্রোনেগেটিভ সিস্টেমের ফিচার্স কি? না ইলেকট্রোনেগেটিভ সিস্টেম করে যে কোভ্যালেন্ট বন্ডটা আছে, এই কোভ্যালেন্ট বন্ডের ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে টেনে নেয়। তাহলে এক্স যদি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে এই কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রন ডেন্সিটিটা কোন দিকে শিফট করবে? টুয়ার্ডস এক্স। তাহলে দেখতে কি রকম হবে সিস্টেমটা, এরকম একটা নেচারের হয়ে যাওয়া উচিত, এক্স এর মাথা ডেল্টা মাইনাস সাইন আর তারপরে মাথা ডেল্টা প্লাস সাইন হবে। কেন এক্স এর মাথা ডেল্টা মাইনাস? বিকজ সাম অফ দ্য ইলেকট্রন ডেন্সিটিস আর শিফটেড টুয়ার্ডস এক্স,
ইলেকট্রন ডেনসিটি গুলো শিফট করেছে টুয়ার্ডস এক্স, সে কারণে এক্স এর মাথায় তোমার ডেল্টা মাইনাস সাইন আসবে। আর যেহেতু কার্বনের দিক থেকে ইলেকট্রনটা এক্স এর দিকে চলে গেছে, তাহলে কার্বনের মাথায় তোমার ডেল্টা প্লাস সাইন আসবে। ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস কেন দিলাম, বিকজ কমপ্লিট চার্জ সরে গেছে এমন নয়, পার্সিয়াল ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিছুটা সরে গেছে। এই পার্সিয়াল ডিসপ্লেসমেন্ট বোঝানোর জন্য আমরা ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস সাইনটাকে ইউজ করে থাকি। বুঝতে পারলাম? তো পরিষ্কারভাবে বুঝতে পারছো, তাহলে এই হ্যালো অ্যালকেন হোক বা হ্যালো অ্যারিন হোক, এই বন্ডটা কিন্তু জেনারেলি পোলার নেচারের, পোলার মানে ধ্রুবীয়, পোলার বা বাংলা কথায় ধ্রুবীয় নেচারের, অর্থাৎ চার্জ সেপারেটেড। বুঝতে পারলাম? তাহলে এই বন্ডগুলো কিন্তু নিউট্রাল নয়, হ্যালো অ্যালকেনের বন্ডগুলো কিন্তু নিউট্রাল নয়, ওদের চার্জ আছে, প্লাস মাইনাস সাইন আছে। বুঝতে পারলাম? তাহলে চার্জ সেপারেটেড যখনই হবে, যে কোনো জিনিস যখনই চার্জ সেপারেটেড হবে, প্লাস মাইনাস ফরম্যাটে চলে আসবে, অর্থাৎ দেখো দুটো পোল জেনারেট হয়েছে, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল। তাহলে যখন এরকম পোল জেনারেটেড হবে তখনই ডাইপোল মোমেন্টের কনসেপ্ট চলে আসবে, অর্থাৎ দুটো পোল যখনই আসবে তখনই কিন্তু ডাইপোল মোমেন্টের ব্যাপার চলে আসবে। তাহলে সামারাইজ করে কি বললাম, হ্যালো অ্যালকেনের বন্ডগুলো বা হ্যালো অ্যারিনসেও একই ব্যাপার, হ্যালো অ্যারিনসেও একই ব্যাপার আছে, হ্যালো অ্যারিনের ক্ষেত্রেও তাই হতে পারে। হ্যালো অ্যারিনের এখানে যদি হ্যালোজেন থাকে তাহলে এখানেও কিন্তু পোলারিটি থাকবে, কম না বেশি, এর রেসপেক্টে কম না বেশি সেটা পরের ব্যাপার, মানে হ্যালো অ্যালকেনের রেসপেক্টে হ্যালো অ্যারিনের পোলারিটি বেশি হবে না কমবে সেটা পরের ব্যাপার। বলতে চাইছি এখানেও এরকম একটা চার্জ সেপারেশনের থাকার সম্ভাবনা রয়েছে বা হবে। তাহলে আমি যেটা বলতে চাইলাম যে হ্যালো অ্যালকেনের বা হ্যালো অ্যারিনের বন্ডগুলো জেনারেলি কি হয়, পোলার নেচারের হয় বিকজ অফ দা চার্জ সেপারেশন। আচ্ছা এবার যেটা বলবার সেটা কি বলবো, সেটা যেটা বলো সেটা হচ্ছে বন্ড এনথ্যালপি বা বন্ড এনার্জি বলতে পারো, বন্ড এনার্জি রেসপেক্টে বলি। কার্বন ফ্লুরিন, কার্বন ক্লোরিন, কার্বন ব্রোমিন, কার্বন আয়োডিন, যত নিচের দিকে যাব, মানে এখানে কিন্তু বাকি হাতগুলো আছে কার্বনের, নেই তা না, সবগুলোই আছে, চারটে করে ভ্যালেন্সি আছে। আমি বলতে চাইছি যত কার্বন ফ্লুরিন থেকে কার্বন ক্লোরিন, কার্বন ব্রোমিন, কার্বন আয়োডিনে যাব, তত বন্ড এনার্জিটা তোমার কমতে থাকে, অর্থাৎ বন্ডগুলো লংগার হতে থাকে, উইক হতে থাকে। কেন? বিকজ দেখো কার্বন যদি ছোট হয় প্রথমের দিকে ফ্লুরিনও তো ছোট, তাহলে এই ছিল তাদের বন্ড ডিস্টেন্স। তারপর দেখো কার্বনের সাইজটা একই আছে বাট ক্লোরিনের সাইজটা একটু বেড়ে গেছে, তাহলে বন্ড ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। কার্বন থেকে যখন ব্রোমিনে গেলাম তখন আর একটু বড় হয়ে গেছে সিস্টেমটা, খেয়াল করে দেখো বন্ড ডিস্টেন্স কিন্তু বাড়ছে। সিমিলার যখন কার্বন থেকে আয়োডিনে চলে গেলাম সবই তো কোভ্যালেন্ট বন্ড, বন্ড ডিস্টেন্সটা আরো বেড়ে যাচ্ছে। তো যত এই বন্ড ডিস্টেন্স বেড়ে যাবে বন্ডটা তত উইক হয়ে যাবে। এই জন্য আমরা ফ্লুরিন টু ব্রোমিন টু আয়োডিন যত মুভ করবো তত কিন্তু বন্ডের এনার্জিটা কমতে থাকে। বুঝতে পারলাম তো? আচ্ছা এটা হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে আমি বলছি, হ্যালো অ্যারিন যখন আমরা হ্যালো অ্যারিনেটটা করবো তখন করে দেবো। আচ্ছা আর এখানে আরেকটা যেটা বলা সেটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট অফ হ্যালো অ্যালকেনস। ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি জানো তোমার, ডাইপোল মোমেন্ট মিউ ইজ ইকুয়াল টু তোমার জানো ই ইনটু ডি, কেউ কেউ বলে কিউ ইনটু ডি, হোয়াট এভার। তাহলে ডাইপোল মোমেন্ট অবভিয়াসলি একটা ভেক্টর কোয়ান্টিটি, হোয়াই ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, বিকজ ডাইপোল মোমেন্টের ভ্যালু আছে অ্যান্ড ডাইপোল মোমেন্ট হ্যাজ ডিরেকশন, সো ইটস আ ভেক্টর কোয়ান্টিটি। তো ডাইপোল মোমেন্ট ইজ দা কম্বিনেশন অফ বা মাল্টিপ্লিকেশন অফ চার্জ অ্যান্ড ডিস্টেন্স। ধরো কিউ ওয়ান আর কিউ টু দুটো চার্জ আছে এবং দিজ আর দিস টু চার্জেস সেপারেটেড বাই এ ডিস্টেন্স ডি, তাহলে এদের মধ্যে ডাইপোল মোমেন্ট কতটা থাকবে, q1 into q2 into d, অর্থাৎ এই চার্জগুলোর গুণফল এন্ড বা টোটাল যে ম্যাগনিটিউড অফ চার্জ যেটা আছে q1 এবং q2 এর উপরে যে চার্জ আছে টোটাল চার্জ যেটা, সেই চার্জ ইনটু দা ডিস্টেন্স, এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের রাশি। এখন হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনস ক্ষেত্রে এই q1 এবং q2 ভ্যালুটাই হচ্ছে e ধরে নেওয়া হয়েছে, অর্থাৎ যে দুটো চার্জ যেমন তোমাকে একটু আগে দেখালাম প্লাস আর মাইনাস হয়েছিল, ডেল্টা মাইনাস এবং ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস এবং ডেল্টা মাইনাস তার নেট চার্জটাকে আমরা ই ধরে নিয়েছি আর এদের ডিস্টেন্সটা আছে ডি। ব্যাপারটা বোঝাতে পারলাম, ব্যাপারটা আসলে বোঝাতে পারলাম ডাইপোল মোমেন্ট ব্যাপারটা কিভাবে কাজ করছে।
তাহলে জেনারেলি আমরা কি এক্সপেক্ট করতে পারি বলো তো? জেনারেলি কি এক্সপেক্ট করতে পারি? ধরো আমি সিএফ থেকে সিসিএল থেকে সিবিআর থেকে সিআই তে আসছি, মানে সিএইচ3এফ ছিল সিএইচসিসিএল সিএইচ3বিআর সিএইচ3আই, আমি সিএইচসি গুলো বারবার লিখছি না, আমি শুধু সিআই বন্ডটাকে ইন্টারেস্টেড ওটাই শুধু দেখাচ্ছি, বা সিএফ বা সিসিএল বন্ডে ইন্টারেস্টেড আমি শুধু মাত্র সেই পার্টটাই তোমাকে দেখাচ্ছি। তাহলে এখানেও মিউ ইজ ইকুয়াল টু ইডি, এখানেও মিউ ইজ ইকুয়াল টু ইডি, এখানেও মিউ ইজ ইকুয়াল টু ইডি, এখানেও মিউ ইকুয়াল টু ইডি। তাহলে জেনারেলি কি এক্সপেক্টেড খেয়াল করে দেখো, ম্যাগনিটিউড অফ চার্জ, ফ্লুরিন তো বেশি ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিন তো বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ম্যাগনিটিউড অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ, অর্থাৎ ফ্লুরিন এখান থেকে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি কে উইথড্র করে নেবে টুয়ার্ডস ইটসেলফ, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি তোমার চলে যাবে ফ্লুরিনের দিকে। সো হোয়াট উইল হ্যাপেন, দেয়ার উইল বি অ্যাকুমুলেশন অফ হিউজ নেগেটিভ, দা ডেল্টা মাইনাস চার্জের পরিমাণটা অনেক বেশি, আর যত বেশি চার্জ এখানে যাবে তত বেশি পজিটিভ চার্জ কিন্তু এখানে ক্রিয়েটেড হবে। তাহলে এই যে চার্জের গুণফল দুটো, এই ম্যাগনিটিউডটা কিন্তু অনেকটা বেশি দ্যান দিস দ্যান দিস দ্যান দিস, বিকজ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কম, ব্রোমিনের আরো কম, আয়োডিনের আরো কম, যত ইলেকট্রোনেগেটিভিটি কমে আসবে তত কিন্তু এই ডেল্টা মাইনাস চার্জ যেগুলো সবার মধ্যে তৈরি হওয়ার কথা তাদের কিন্তু কোয়ান্টিটিটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে, কোয়ান্টিটি আস্তে আস্তে কিন্তু কমে আসবে, বিকজ এ বেশি ইলেকট্রোনেগেটিভ বলে ম্যাক্সিমাম ইলেকট্রন ড্র করে, ম্যাক্সিমাম ইলেকট্রন ড্র করে বলে ম্যাক্সিমাম নেগেটিভ চার্জ, আর ম্যাক্সিমাম যদি নেগেটিভ চার্জ হয় তাহলে এখানে হবে ম্যাক্সিমাম পজিটিভ, তাহলে এদের গুণফল যেটা সেটা কিন্তু ম্যাক্সিমাম হবে। সিমিলারলি এখানে যদি ভাবি, এখানেও কি দেখছি, এখানে কিন্তু একটু করে ইলেকট্রোনেগেটিভিটি কমেছে, অর্থাৎ ফ্লুরিন যতটা ইলেকট্রন টানে ক্লোরিন ততটা টানতে পারে না, তার থেকে কম টানে, কারণ এখানে ম্যাগনিটিউড অফ ডেল্টা মাইনাস ইজ লেস দ্যান দিস, আর তাহলে ম্যাগনিটিউড অফ ডেল্টা প্লাস ইজ লেস দ্যান দিস, তাহলে এদের গুণফলটাও কি হবে, এটা লেস দ্যান দিস হওয়ার কথা। শুধু এই জায়গা দুটো বাদ দিয়ে কিন্তু প্যাটার্ন কি দেখা যায় জানো, এই জায়গা তাহলে আমি কি এক্সপেক্ট করতে পারি, আমরা কি এক্সপেক্ট করতে পারি, আমরা এক্সপেক্ট করতে পারি চার্জের গুণফলটা যেহেতু কমে আসছে তাহলে ডাইপোল মোমেন্টটা ডিক্রিজ করে যাওয়ার কথা, ডাইপোল মোমেন্টটা ডিক্রিজ করার কথা, এখান থেকে এখানে চার্জ কম, এখান থেকে এখানে চার্জ কম, এখান থেকে এখানে চার্জ কম, তাহলে ডাইপোল মোমেন্ট ডিক্রিজ করার কথা। দেখা যায় এই দুটো ঠিক অর্ডার ফলো করছে, অর্থাৎ এখানে ডাইপোল মোমেন্ট যা, এর থেকে ডাইপোল মোমেন্ট কিন্তু কম, কমে যাচ্ছে, সেটা ঠিক আছে মানা যায়, কিন্তু এইখানে একটুখানি ব্যতিক্রমই দেখা যায়, প্রশ্নটা ওই জায়গা থেকেই পড়ে, মানে আমরা আশা করতে পারি যে CH3F এর ডাইপোল মোমেন্টটা গ্রেটার দ্যান হবে কার থেকে, CH3Cl থেকে বেশি হওয়ার কথা, এটা তো আশা করা উচিত, বিকজ এই চার্জের মানটা, অর্থাৎ এই চার্জের গুণফলের যে ভ্যালুটা সেটা এর থেকে বেশি, তোমাদের বইতে লিখে দেওয়া দেখতে পাবে, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টার খুলবে নেচার অফ CH বন্ড দেখবে, এখানে লিখে দেওয়া আছে, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, তাহলে দেখবে CH3, তাহলে আমি কি বলতে চাইছি, এই চার্জের গুণফলটা একটু বেশি, এই চার্জের গুণফলটা কম, তাহলে ডাইপোল মোমেন্টটা কি হবে, এর এখানে কম হওয়ার কথা, মানে এটাই এক্সপেক্ট করছি আমরা, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় CH3Cl এর ডাইপোল মোমেন্টটা CH3F এর ক্ষেত্রে F এর থেকে বেশি, অর্থাৎ হওয়ার কথা CH3Cl এর থেকে CH3F এর বেশি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় উল্টোটা করছে। কেনটা ঘটলো খেয়াল করতে হবে, একটা কারণে ঘটেছে, কি কারণ, তুমি শুধুমাত্র ডাইপোল মোমেন্টটাকে ই এর রেসপেক্টে ভেবেছো, ডি দিয়ে কিন্তু এখন তুমি ভাবোনি, ডিসটেন্সটাও কিন্তু একটা ম্যাটার করে, ডাইপোল মোমেন্টটা তুমি শুধুমাত্র ই আর ই এর রেসপেক্টে বলে গেছো, ডি এর রেসপেক্টে কি বলেছো, ডি এর রেসপেক্টে বলা হয়নি। খেয়াল করে দেখো এই সিএফ বন্ডের যে ডিসটেন্স, সিসিএল বন্ডের ডিসটেন্স কিন্তু অনেক বেশি দেন সিএফ বন্ড, এর বন্ডটা কিন্তু অনেক বেশি বড়, তাহলে এই ওভারঅল ম্যাগনিটিউডটা শুধুমাত্র ই এর উপর ডিপেন্ড করবে না, ই আর ডি এর উপর ডিপেন্ড করে। এখন ই আর ডি মাল্টিপ্লাই করে দেখা যায় যে CH3Cl এর ক্ষেত্রে ভ্যালুটা মিউ এর ভ্যালুটা এর থেকে বেশি হয়ে যায়। আমি মানছি CH3F এর ক্ষেত্রে ই এর ভ্যালুটা বেশি আর CH3Cl এর ক্ষেত্রে ই এর ভ্যালুটা কম, বাট দেখা যায় CH3Cl এর ক্ষেত্রে ডি এর ভ্যালুটা কিন্তু অনেকটা বেশি দেন CH3F, আর যেহেতু ই আর ডি এর মাল্টিপ্লিকেশনটাই তোমার অ্যান্সার, মানে ডাইপোল মোমেন্ট দেয়, তাহলে তুমি শুধুমাত্র ই এর রেসপেক্টে ভাবলে কি করে হবে, তোমাকে ডিসটেন্সটা ভাবতে হবে, অর্থাৎ যদিও চার্জের গুণফলটা CH3F এর ক্ষেত্রে CH3Cl এর থেকে বেশি, কিন্তু যেহেতু CH3Cl এর বন্ড ডিসটেন্স CH3F এর থেকে অনেকটা বেশি, তাই ই আর ডি এর যে গুণফল, অর্থাৎ ডাইপোল মোমেন্ট মানে ই ইনটু ডি, এই ভ্যালুটা CH3Cl এর ক্ষেত্রে CH3F অপেক্ষা
অনেকটা বেশি হয়ে যায়, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই CH3Cl এর ডাইপোল মোমেন্টটা CH3F অপেক্ষা বেশি। তার পরের ক্ষেত্রে কি হবে না, পরের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে নর্মাল ট্রেন্ডই ফলো হয়, কারণ হচ্ছে তখন চার্জগুলো মাত্রাতিরিক্ত ভাবে কমতে থাকে, মানে চার্জগুলো অনেক কমে যায়, ইয়ের ভ্যালুটা অনেকটা কমে যায়। অর্থাৎ ক্লোরিন থেকে ফ্লুরিন থেকে ক্লোরিনে আসলে যতটা চার্জ কমে, তারপরে কিন্তু এই ইয়ের ভ্যালুটা অনেক কমে যায়। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু নর্মাল ট্রেন্ড নিয়ে ট্রেন্ডই ফলো হয়, ডাইপোল মোমেন্ট কমে যাওয়ার কথা কমেই যায়। অর্থাৎ তার মানে প্রশ্ন আসার জায়গা এটা নয়, পরীক্ষায় যদি প্রশ্ন আসে CH3F এবং CH3Cl এর মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি এবং কেন, তুমি বলবে যে ডাইপোল মোমেন্ট মানে মিউ ইজ ইকুয়াল টু ই ইনটু ডি, ই এর ভ্যালুটা CH3F এর ক্ষেত্রে বেশি দেন CH3Cl, বা ডি এর ভ্যালুটা CH3Cl এর বেশি দেন CH3F, এবং ডাইপোল মোমেন্ট মানে যেহেতু মিউ ইজ ইকুয়াল টু ই ইনটু ডি দুজনের গুণফল, দেখা যায় এই ই ইনটু ডি ভ্যালুটা CH3Cl এরটা CH3F কে ছাড়িয়ে যায়, সেই জন্য ডাইপোল মোমেন্ট অফ CH3Cl ইজ গ্রেটার দেন CH3F। না বুঝলে আমাকে আলাদা করে বলবে, আমি বলবো। আরও একটা প্রশ্ন এখানে করতে পারে, ডাইপোল মোমেন্ট লাস্ট একটা প্রশ্ন বলে দিই, ডাইপোল মোমেন্ট লাস্ট দেখবে অনুসরণিত আছে কোশ্চেনগুলো। বলছে ইথাইল ক্লোরাইড ভার্সেস ভিনাইল ক্লোরাইড, এদের মধ্যে কার ডাইপোল মোমেন্ট বেশি কার ডাইপোল মোমেন্ট কম, এটা একটা প্রশ্ন করে, ইথাইল ক্লোরাইড ভার্সেস ভিনাইল ক্লোরাইড। আমি ইন্ট্রোডাকশনে বলে এসেছিলাম এরকম সিস্টেম আমরা ভিনাইল সিস্টেম বলি। খেয়াল করে দেখো ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে ক্লোরিন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, তাহলে মিউ ইজ ইকুয়াল টু ই ইনটু ডি, অর্থাৎ একই ডিরেকশনে একই দিকে সমস্ত ইলেকট্রনগুলো যাচ্ছে, ঠিক আছে। কিন্তু ভিনাইল ক্লোরাইডে কি হয়, দুটো ঘটনা ঘটে, খেয়াল করে দেখো ক্লোরিনের মাথায় ইলেকট্রন আছে তোমরা জানো, ক্লোরিনে কি হয়, ক্লোরিনে তো সাতটা ইলেকট্রন, সাতটার মধ্যে একটা এখানে বন্ডিং এ ইউজ করছে, আখের ব্যাকেন বাকি ছখানা ইলেকট্রন কিন্তু এখনো পড়ে রয়েছে, ঠিক আছে। তো ভিনাইল ক্লোরাইড একটা রেজোনেন্স করতে পারে, কিরকম রেজোনেন্স করে না, এই ইলেকট্রন গুলো এখানে পড়তে পারে, এই বন্ডটা এখানে উঠে চলে যেতে পারে, অর্থাৎ ভিনাইল ক্লোরাইড একটা রেজোনেন্সে চলে যায়। রেজোনেন্স হলে তাহলে কি হবে, CH2- CH ডাবল বন্ড Cl, এটা হবে Cl প্লাস। খেয়াল করে দেখো ইনিশিয়ালি ডাইপোল মোমেন্টটা এই সিস্টেমে ডিরেকশন ছিল এই দিকে, কেন ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে হয়, যেদিকে নেগেটিভ চার্জ বেশি সেই দিকেই ডাইপোল মোমেন্টের ডিরেকশন হয়। তাহলে ইনিশিয়ালি এই সিস্টেমটা যখন রেজোনেন্স হয়নি তখন ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ ছিল, ক্লোরিনের মাথা ডেল্টা মাইনাস চার্জ ছিল, তাই ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা এদিকে ছিল। বাট পরের কেসে দেখে রেজোনেন্স হওয়ার জন্য নেগেটিভ চার্জ যাবে এখানে তৈরি হয়েছে, তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন কিন্তু এদিকে হয়ে গেছে, ডাইপোল মোমেন্টের ডিরেকশন কিন্তু এদিকে হয়ে গেছে। এখন ভিনাইল ক্লোরাইড হচ্ছে এই দুটো স্ট্রাকচারের কম্বিনেশন, ভিনাইল ক্লোরাইড হচ্ছে দুটো রেজোনেটিং স্ট্রাকচারের কম্বিনেশন, এবং দুটো রেজোনেটিং স্ট্রাকচারের কম্বিনেশন মানে এটা আমি বলতে পারি ভিনাইল ক্লোরাইডে দুটোই আছে, একটা ডাইপোল মোমেন্ট আছে উল্টো দিকে আর একটা ডাইপোল মোমেন্ট তার উল্টো দিকে আছে, অর্থাৎ দুটো ডাইপোল মোমেন্ট পরস্পর উল্টো দিকে কাজ করছে। আর ডাইপোল মোমেন্ট যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর ক্যান্সেলেশন হয়ে যাবে। কি বলতে চাইলাম, ভিনাইল ক্লোরাইড দুটো স্ট্রাকচারের কম্বিনেশন, একটা স্ট্রাকচারে ডাইপোল মোমেন্ট এদিকে কাজ করে আর রেজোনেন্স স্ট্রাকচার যেটা সেখানে ডাইপোল মোমেন্টটা উল্টো দিকে কাজ করে, যেহেতু ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি এবং দুটো অপোজিট ডিরেকশনে, অর্থাৎ একই মলিকিউলে দুটো অপোজিট ডিরেকশনে ডাইপোল মোমেন্ট কাজ করছে, সো দেয়ার উইল বি এ মিউচুয়াল ক্যান্সেলেশন অফ ডাইপোল মোমেন্ট, অ্যান্ড হেন্স দ্য ডাইপোল মোমেন্ট অফ ভিনাইল ক্লোরাইড ইজ লেস দ্যান ইথাইল ক্লোরাইড। আমরা পরবর্তী লেকচারে চলে যাব, পরবর্তী লেকচারে আমরা কি দেখব, আমরা প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন স্টার্ট করবো।